नमस्कार आमार आपनजनेरा रुद्रबार्ताय आपनादेर सकलके स्वागत। आर एम रुद्रप्रसाद बैनर्जी। बंगे माने एई राज्ये सीपीएम किन्तु पड़ेछे चरम संकटे, कारण तादेर एबारे अस्तित्वई बिलुप्तिर पथे जाच्छे, कारण कर्मीरा द्विधा विभक्त हये गेछे। चलुन सब निये शुरू करा जाक एई मुहूर्तेर रुद्रबार्ता। शुरूतेई बोले राखी आपनादेर रुद्रबार्ता माने किन्तु आनकाट किछु कथा, अवश्यई जुक्ति सहकारे। एई राज्ये माने पश्चिमबंगे सीपीएम एखन किन्तु प्राय बोलते पारेन एक चरम संकटेर मध्य दिए जाच्छे। शुधु सीपीएम बोलबो केन, टोटाल बामफ्रंट। आसले बामफ्रंटेर मूल मूल शरीक जारा तारा, जेमन आपनि जदि देखें फरवर्ड ब्लक, जदि देखें आरएसपी, जदि देखें एई राज्ये सीपीएम, एरा किन्तु चरम संकटेर मुखे चले गेछे। विशेषत सीपीएम आपनि जदि देखें फरवर्ड ब्लकेर किन्तु खूब किछु किछु जायगाय पकेटे पकेटे किछु जायगा आछे जेखाने तादेर अस्तित्व आछे। एकई क्षेत्र होच्छे आरएसपिर दिके, किन्तु सीपीएम सर्वत्र आछे। बाजारे दोकाने आपनि सीपीएम कर्मी पाबेन ना, एटा होते पारे ना। बांगलार प्रतिटा बाजारे दोकाने पाबेन, कारण सीपीएम 34 बछर एखाने राजत्व करेछे, काजेई तादेर संख्या बा कर्मी संख्या अनेक। जदिओ अनेके पाल्टी मेरे चले गेछेन तृणमूले, केउ केउ गेछेन आबार बिजेपिते, किन्तु एखोनो सीपीएम कर्मीके पावा जाय। आमि आमार जीवने प्रत्यक्ष अभिज्ञता थेके बोलछि। सकाले बाजारे गेछि, हठात् करे एक काकू, माने सीपीएम करेन दीर्घदिन धरे देखे आसछि, आमार बाबार चेये तो किछु बयसे छोटो हबेन एरकम टाइपेरई, तो तिनि दीर्घदिन धरे पार्टी करे आसछेन। सीपीएम छाड़ा ताके कोनोदिन कोनो किछु करते देखिनि, अभाव थाकलेओ ताके सीपीएम छाड़ते देखिनि। यथारीति बाजारे देखा हले तिनि आमाके एकटाई कथा बोलतेन, कि हबे भाइपो एत किछु करे, तुमि एत किछु चेचाओ, एत किछु बोलो। आमार प्रश्न थाकतो, आपनि देखेन आमार চ্যানেল? হ্যাঁ দেখি। এত কিছু বললে কি হবে? সেটিং রয়েছে অপর মহলে, দিদি মোদি সেটিং আছে। অনেক কথা বোঝানোর চেষ্টা করতাম, কিন্তু তিনি হাসতে না চলে যেতেন। আজ তিনি আমাকে দেখে মুখটা সরিয়ে নিলেন, মানে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছিলেন। আমি ভেবেছি যে গতকাল আমি নিশ্চয়ই একটা প্রতিবেদন করেছিলাম, আপনারা জানেন, সেটা হচ্ছে সিপিএমকে নিয়ে, যে তাদের ইতিহাস আমি খুলে দিয়েছিলাম মোহাম্মদ সেলিমের কথার পরিপ্রেক্ষিতে। যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন গতকালের ভিডিও, সিপিএমের জন্য কী অবস্থা হয়েছে এই রাজ্যে, সিপিএম মানে সিপিএমের সেলিমের জন্য। তো যাই হোক, সেইখানে যখন আমি বলেছিলাম, আমি ভাবলাম সেই ভিডিওটাই নিয়ে হয়তো তিনি আমার উপরে মনক্ষুণ্ণ হয়েছেন, হতে পারে, কারণ আমি বানতলা, ধানতলা, মরিচঝাপি, বিজন সেতু সব তুলেছি, কাজে সেখানে আমার উপর রাগ থাকা স্বাভাবিক। এবং উত্তেজনা অবশ্যই আমি হয়তো কিছু এমনও বলেছি যার জন্য হয়তো তার রাগ হচ্ছে। আমি এই ভাবলাম, ভেবে তাকে বললাম, কাকু রাগ করেছেন? ঘুরিয়ে তিনি বিষাদ মুখে যে কথা বললেন, সে কথাই কিন্তু আমি আপনাদের সামনে আজকে প্রতিবেদন রূপে তুলছি। তিনি বললেন, না আমি তোমার উপর রাগ করিনি, আসলে আমার মন ভেঙে গেছে, তুমি যে কথাগুলো বলেছো ঠিক, আমরা লড়াই লড়েছি দীর্ঘদিন ধরে, কিন্তু আজ আমি ভেবে পাচ্ছি না আমার ছেলের কাছে, তার ছেলের রবিবার দিন ছুটি ছিল, তার প্রশ্নের উত্তর তিনি দিতে পারেননি। আর প্রশ্নটা ছিল এটা যে, বাবা এতদিন ধরে তুমি কি করলে, আমাদের লড়াই কার বিরুদ্ধে? এখান থেকে শুরু হচ্ছে আমার প্রতিবেদন। সিপিএমের নিচুতলা কর্মীরা কিন্তু এভাবে আজকে দ্বিধা বিভক্ত হয়ে আছে। আপনি যদি দেখেন ফরওয়ার্ড ব্লকের কর্মীরা তারা ভাবছে উদয়ন গুহ হয়তো ঠিক কাজ করেছে, কমল গুহর ছেলে তিনি কিন্তু চলে গেছেন তৃণমূলে। আজ ফরওয়ার্ড ব্লক ওপর মহলে জোট করেছে, মানে তারা কংগ্রেসের সঙ্গে জোট করেছে, তৃণমূলের সঙ্গে জোট করেছে, করে তারা ওই INDIA তৈরি করেছে। কাজে ফরওয়ার্ড ব্লক যারা করেন নিচুতলা কর্মীরা, যারা এতদিন লড়াই লড়লেন দুর্নীতির বিরুদ্ধে, তাদের সামনে রাস্তা আর কিছু খোলা নেই, কারণ ওপরে তারা সমঝোতার জায়গায় আছে, অর্থাৎ যত যাই নিচে দেখান ওপরে তারা সবাই এক। কাজে ফরওয়ার্ড ব্লক কর্মীকে এখন ভাবতে হবে যে আমরা কার বিরুদ্ধে লড়বো, কোথায় লড়বো। আরএসপির কথা বাদ দিন, ফিরে আসি সিপিআইএম মানে সিপিএম, যাদের কথা না বললেই নয়। 34 বছর রাজত্বে সবচেয়ে বড় শরিক, এবং মন্ত্রিত্ব সবই ছিল তাদেরই, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবই প্রায় তাদের হাতেই ছিল। তো সেই সিপিএমের বর্তমানে ক্ষয়িষ্ণু অবস্থা থেকে কিছুটা জাগ ছিল, সেটিং বলুন যাই বলুন এতদিন ধরে চলছিল, কিন্তু আর কিছু জায়গা নেই। সীতারাম ইয়েচুরি যতই দিল্লিতে বলুন, মানে ওই কোথায় যেন বেঙ্গালুরুতে বসে যতই বলুন যে আমরা নিচের তলায় আসন সমঝোতা করবো না, মানে তৃণমূলের সঙ্গে লড়াই এখানে চলছে রাজ্যে, আসন সমঝোতা তারা করতে রাজি নয়, মানে আসন ছাড়বে এটা জায়গা নেই। মানে সিপিএম এই রাজ্যে আসন দেবে তৃণমূলের বিরুদ্ধে, কিন্তু ওপরে তাদের এক। আমারই দেখছিলাম পোস্টে অনেকে কমেন্টস করেছেন, তার মধ্যে একজন লিখেছে সিপিএমের এটা তো সিদ্ধান্ত হয়েছে যে তারা বিজেপির বিরুদ্ধে দেশে সর্বভাবে একভাবে লড়বে, লড়তে পারেন। তো বিজেপির বিরুদ্ধে লড়লে এই রাজ্যে কার বিরুদ্ধে লড়বেন? আসি আমি আসল কথা, সিপিএমের নিচুতলার কর্মীরা যারা এতদিন ধরে লড়াই লড়লেন তৃণমূলের বিরুদ্ধে, এই যে দেখেছেন নবান্ন অভিযান, মাথা ফাটলো বয়স্ক লোকের, বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন করেছিলেন যে সিপিএমের কর্মীরা। আমি নেতাদের কথা বলছি না, তারা আজকে কোথায় আছেন, তারা আজকে কি করবেন? আন্দোলনগুলো কাদের বিরুদ্ধে ছিল? আপনারা কি বিজেপির বিরুদ্ধে আন্দোলন করছিলেন এই রাজ্যে? নবান্ন ঘেরাও থেকে শুরু করে সব কিছু। দুর্নীতির প্রশ্নে এত লাফালাফি করছিলেন কাদের বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে। উত্তর হচ্ছে না। উত্তর একটাই বেরিয়ে আসে, সেটা হচ্ছে সব কিছু করেছিলেন তৃণমূলের বিরুদ্ধে, আর তৃণমূলের সঙ্গে আজকে সেটিং। এই রাজ্যে আসন সমঝোতা হবে না, এটা এখন বলছেন, সেদিন কি হয়তো থাকবে না, অর্থাৎ হবেই। ওপর মহলে এক হয়ে যাওয়া, সীতারাম ইয়েচুরি, মমতা ব্যানার্জি সব এক জায়গায় বসা বুঝিয়ে দেয় সিপিএম এর ঘোষিত নীতি। যাই মুখে এখানে বলুক, আসল ঘোষিত নীতি হচ্ছে আমরা সবাই এক। INDIA তৈরি করেছি। INDIA তৈরি করা এই জোট বুঝিয়ে দিচ্ছে এখানে সিপিএম কর্মীরা যারা প্রাণ দিয়েছেন, যারা লড়াই লড়েছেন, যারা রক্তাক্ত হয়েছেন, তারা সবই কিন্তু বৃথা গেছে। কারণ এই রাজ্যে বিজেপির বিরুদ্ধে এক ফোঁটা লড়াই ছিল না। সব লড়াই ছিল তৃণমূলকে সারানোর বা তৃণমূলকে হাঁটানোর, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই। মমতা ব্যানার্জির নামে অনেকে বলেছেন, অভিষেক ব্যানার্জির নামে অনেকে বলেছেন, কিন্তু আজ মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে কাঁধে নিয়ে চলতে হবে সিপিএমকে, মানে উপরতলার নেতৃত্বকে। আর সেখানে দ্বিধা বিভক্ত হয়ে গেছে এই রাজ্যে সিপিএমের কর্মীরা, মানে বাম কর্মীরা। তারা ভেবেই পাচ্ছে না কাদের বিরুদ্ধে আন্দোলনটা করব। তৃণমূলের লোকেরা তাদের দেখলে এখন হেসে হেসে কথা বলছে, কি ভালো আছো তো? কারণ বলবে, স্বাভাবিক। ওপরে এক হয়ে গেছে, নিচে তারাও এক হতে চায়, কারণ বিজেপির বিরুদ্ধে তাদের লড়তে হবে। তৃণমূলের জায়গা ঠিক আছে, তারা বিজেপির বিরুদ্ধে লড়তে চাইছে। সিপিএমের জায়গা ওপর মহলে ঠিক আছে, কিন্তু নিচু তলা হয়ে গেছে মহা সমস্যা। কর্মীরা তো লড়াই লড়লো, অঞ্চল ভোট, পঞ্চায়েত ভোট, সবেতে লড়াই লড়েছে, প্রাণ দিয়েছে, রক্তাক্ত হয়েছে, সব কিছু হয়েছে। প্রশ্ন হচ্ছে এবার তারা কোথায় যাবে? তৃণমূলকে যদি সমর্থন করে বিজেপির সঙ্গে লড়তে হয়, তাহলে অ্যাকচুয়ালি তৃণমূলে যাওয়া ভালো। কারণ সিপিএম কর্মীরা মার খেলে পাশে দাঁড়াতে পারে না সিপিএমের বহু নেতারাই, যেটা নিয়ে প্রশ্ন ওঠে বারবার। তারা আসেনি, কিন্তু বিজেপির নেতারা পৌঁছে যায়। তৃণমূলে থাকলে তো মার খেতেই হবে না, লুটেপুটে খাওয়া যাবে, প্লাস মার খেতে হবে না, কেস খেতে হবে না। কাজেই সিপিএম কর্মীদের কাছে, মানে বামপন্থীদের কাছে দুটো রাস্তা খোলা, হয় বিজেপিতে যাও অথবা তৃণমূলে যাও। কারণ এই সিপিএম করে তো আর লাভ নেই, সিপিএম করে তাদের কাছে আর কোনো সুযোগ বা জায়গা নেই। কারণ কী করবে তারা? সাধারণ মানুষ তাদেরকে এখন দেখছে যে এদের কোনো ঠিক নেই। যতই ওই রুদ্রবার্তা থেকে চেঁচাতাম আমি যে একমাত্র সেটিং এখানে সিপিএম, কংগ্রেস, সবার সঙ্গে তৃণমূলের সেটিং রয়েছে, আজকে সেটা প্রমাণিত। আমি যদিও বারবার বলতাম যে কংগ্রেসের সঙ্গে সেটিং হয়েছে, কারণ কংগ্রেসের ওপরতলা নেতৃত্বকে দেখতে পেতাম। সিপিএমের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, কিন্তু এই আন্ডারস্ট্যান্ডিংটা যদি খুলে যাবে, এটা আমিও ভাবিনি। তবে ভালো হয়েছে যা হয়েছে। এখন সিপিএম কর্মীদের সামনে কোনো রাস্তা খোলা নেই। এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাদের, যেটা হচ্ছে আনিস খান হত্যা মামলা। মনে আছে আনিস খান মারা গেছে, আনিস খানের বাবা তাকে দেখে মোহাম্মদ সেলিম অনেক কথা বলেছিলেন, তার কাছে গিয়েছিলেন, ইনসাফ সভা হয়েছে, অনেক কিছু হয়েছে। আজ আনিস খানের মৃত্যুর কী হিসাব দেবেন? কারণ আপনাদের তৃণমূল কর্মীদের সঙ্গেই থাকতে হবে, যারা মারিয়েছেন বা মেরেছেন বলে ভাবেন আপনারা, তাদের সঙ্গেই থাকতে হবে। আনিস খানের মৃত্যু আজকে ব্যর্থ। আজকে বহু যারা SFI করতে গিয়ে প্রথম মারা গেল, হাওড়ার একটি ছেলে, তার মৃত্যু ব্যর্থ। ওই শহীদ বেদি করে মালা চড়িয়ে দিয়ে লাভ নেই। আসল কথা হচ্ছে আদর্শচ্যুত হয়ে যাওয়া সিপিএম এখন আদর্শহীনভাবে তৃণমূলের সঙ্গে উপরতলায় সমঝোতা করছে, আর সেই সমঝোতা নিচুতলার সিপিএম কর্মীরা বা বাম কর্মীরা কিছুতেই মানতে পারছে না, তাই দ্বিধা বিভক্ত তারা। তাদের সামনে আর অপশান খোলা নেই। কিন্তু উদয়ন গুহ রাস্তা দেখিয়ে দিয়েছে যে আমি দরকার নেই ফরওয়ার্ড ব্লক, সেই তো ফরওয়ার্ড ব্লক চলে যাবে তৃণমূলের কাছে, আমি তৃণমূলেই ঠিক আছে। ঠিক করেছেন উদয়ন গুহ, এখন মন্ত্রী আছেন, আপনি ঠিক কাজ করেছেন। কারণ আপনি হয়তো আগে থেকে অনুমান করেছিলেন যে ফরওয়ার্ড ব্লক আজ নয়তো কাল আত্মসমর্পণ করবে এই তৃণমূলের কাছে, তাই আপনি তৃণমূল আছেন, ঠিক করেছেন। এবার প্রশ্ন হচ্ছে বাকি লোকেরা কি করবে? আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেদের নিয়ে বলা হয়, ভাবা হচ্ছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা নাকি তাহলে অন্য কথা বুঝতো, তারা বিশ্বাস করতো না যে আমরা বিজেপিকে হাঁটাতে চাই। এটা অনেকে যুক্তি দিচ্ছেন, ছেদ যুক্তি। এই রাজ্যে বিজেপির কর্মীদের মুসলিমরা যারা আছেন, তারা পাশাপাশি যারা থাকেন, তারা দেখেছেন বিজেপির কর্মী বা নেতাদের, তারা কোনোদিন দেখেননি তারা লড়াই লড়ছে। বলা হয় যে ওপরে এখানে হয়েছে, গুজরাটে অমুক হয়েছে, তমুক হয়েছে, কিন্তু নিচুতলায় বিজেপির কর্মীরা লড়ছেন, মুসলমানদের পাশে বাড়ির মুসলমানকে মারছে, এটা আপনি এই রাজ্যে দেখাতে পারবেন না। অর্থাৎ এই রাজ্যে এইসব কালচার নেই। রাজনীতিগতভাবে যাই করুক, কিন্তু এই সমস্ত কালচার এই রাজ্যে হয় না। কাজে সেখানে গিয়ে প্রশ্ন এসে যাবে, সত্যি তো এদের তো আমরা কিছু দেখিনি। সিপিএমের সামনে কি প্রশ্ন, মানে নিচুতলা কর্মীর সামনে প্রশ্ন একটাই, তার বাড়ির ছেলে, মানে আপনার বাড়ির ছেলে মেয়ে, এরা কি চাকরি পেয়ে গেছে ঠিক জায়গায়? আপনার বাড়ির ছেলেমেয়েরা কি একদম সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছে? আপনার বাড়ির স্ত্রী কি 500,000 টাকা পেয়ে খুশি? এই প্রশ্নগুলো আসবে। যদি পেয়ে থাকেন খুশি হয়ে থাকেন, যদি দুর্নীতির সঙ্গে আপোষ করে থাকেন, যদি ভেবে থাকেন সংগ্রাম জীবন নয় আত্মসমর্পণ জীবন, তাহলে আত্মসমর্পণ করে তৃণমূল করাই অনেক ভালো। কারণ উপরতলা সেটিং হয়ে গেছে, নিচুর তলা এখন বাকি রয়েছেন আপনারা। যদি সেটিং করতে পারেন তাহলে এই যাত্রায় বেঁচে গেলেন, কারণ এই যাত্রা আপনাদের কিচ্ছু করতে হবে না। ওই তৃণমূলের সঙ্গে থাকবেন, হ্যাঁ চাকরি বাকরি আপনার ছেলেমেয়েরা পাবে না, কারণ গায়ে একটা লাল ছাপ আছে তো কেউ দেবে না। তাহলে সরাসরি তৃণমূলে যেতে হবে, সরাসরি তৃণমূলে গিয়ে তাহলে আপনাকে ধান্দাবাজি করতে হবে, তাহলে আপনার বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাবে, নয়তো কাজ করা। ও সিপিএমই করে গিয়েছিলেন সারা জীবন, ওই তকমা থাকবে, ওই তুই সিপিএম করতিস, কমরেড ছিলিস, চাকরি আপনার বাড়ির ছেলেমেয়েরা পাবে না। দুর্নীতিগ্রস্ত হলেও তাকে সমর্থন করে আপনারা কিচ্ছু করতে পারবেন না। রাস্তা একটাই পরিবর্তন, আর সেই পরিবর্তনের রাস্তা মানে এই রাজ্যে আর কোনো পরিবর্তনকামী মানে অন্য কোনো দল আছে বলে আমার মনে হচ্ছে না। আইএসএফ এখনও তাদের স্ট্যান্ড জানায়নি, আইএসএফ এখনও পর্যন্ত কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। তারা কিন্তু এখনও জানায়নি যে তারা তৃণমূলের সঙ্গে জোট করেছে বলে। নওশাদ সিদ্দিকী একা হতে পারে, কিন্তু আইএসএফ এখনও পর্যন্ত তৃণমূলের সঙ্গে আত্মসমর্পণ করেনি। একা হয়ে হয়তো তাদের একা হয়ে কপাল ভালো হয়েছে। সিপিএমের অবস্থান হচ্ছে ধর্মনিরপেক্ষতা, কিন্তু মুসলিম লীগের সঙ্গে সমঝোতা করে নিয়েছে তারা। কেরালাতেও করেছে, এখন তো আইএনডিআই জোটেতে মুসলিম লীগ আছে আপনারা জানেন। কাজে ধর্মনিরপেক্ষতাও প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে ক্ষমতায় টিকতে হবে কেন, দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে লড়াই হবে না কেন। এই রাজ্যে সকাল বিকেল সেটিং আছে বলে অভিষেক ব্যানার্জি ধরা পড়ছে না বলা লোকগুলো যখন ওপরে বসে, অভিষেক ব্যানার্জির সঙ্গেই বসে, মিটিংয়ে বসে মমতা ব্যানার্জির সঙ্গে, তখন তো প্রশ্ন আসে যে আপনারা আসলে কি, হ্যাঁ কি। ওপরতলা নেতৃত্বের কথা বলছি, নিচের তলায় পেটে গামছাওয়ালা কমরেডদের কথা আমি কখনো বলি না। তারা লড়াই লড়ে, আমি জানি, আমি তো বলছি আমার চেনাশোনা বহু লোক আছেন যারা সিপিএম করেন, পায়নি কিচ্ছু, কিন্তু তবু সিপিএম করে গেছে। আজও তারা বঞ্চিত, তাদের বাড়ি ভাঙচুর হয়েছে, যখন রাজীব গান্ধী মারা যায় তারপরে বাড়ি ভাঙচুর হয়েছে, অত্যাচার হয়েছে, আজও তাদেরকে টনটিট করে শুনতে হয়, কিন্তু তবু তারা সিপিএম করেন। কিন্তু আজ তারা নিজেদের বিবেকের কাছে হেরে গেছেন, শুধুমাত্র একটাই কারণে সীতারাম ইয়েচুরি থেকে শুরু করে ওপরতলা নেতৃত্ব মেনে নিয়েছে যে হ্যাঁ তৃণমূলের সঙ্গে সেটিং করতে হবে। দ্বিধা বিভক্ত হয়ে গেছে আজকে কর্মীরা, সংকটে পড়ে গেছে আজকে সিপিএম। ফরওয়ার্ড ব্লক কথা আমি আবারও বলছি না, কারণ ফরওয়ার্ড ব্লক এখানে খুবই কম রয়েছেন। যারা রয়েছেন যেটুকু জায়গায় পয়েন্টে রয়েছেন তারা চিন্তা করবেন। নিচুতলা কর্মীরা যদি ভাবে নেতাজি আপনার আদর্শ, তাহলে পাশে আপনাকে মমতা ব্যানার্জির ছবিও রাখতে হবে, তিনিও আপনার আদর্শ। ভাববেন একবার, গায়ে লাগছে কথাটা কিন্তু এটাই সত্যি। আরএসপি করেছেন, অনেক দিন ধরে কোদাল বেলচা চালিয়েছেন, মানে লড়ে গেছেন। এবারে দুর্নীতির সঙ্গে থেকে কোদাল বেলচা চালান, লড়তে হবে, আপনাদের জিততে হবে, আপনাদের ক্ষমতায় থাকতে হবে, দুর্নীতিগ্রস্ত লোকেদের সঙ্গে থাকতে হবে। কি যায় আসে, ভবিষ্যৎ প্রজন্ম যদি অন্ধকারে চলে যায়। আসল লড়াই তো অন্য জায়গায়, ক্ষমতা টিকিয়ে রাখার লড়াই, তাই না? আপনার বাড়ির ছেলেমেয়ে আছে, মানে আমি সিপিএম করা নেতাকর্মী, ফরওয়ার্ড ব্লক করা নেতাকর্মী এবং যারা আরএসপি করেন তাদের নেতাকর্মীদের বলছি, আপনাদের বাড়ির ছেলেমেয়েরা আছে। আমার মতো অবস্থা তো নয়, আমার তো কিছুই নেই, আমি তো তৃণমূলের সঙ্গে থাকলে লাভে থাকবো, তাই না? আমার কি যায় আসে, আমার তো কিছুই নেই, ভবিষ্যৎ প্রজন্মই নেই, তাহলে আমার কি হবে? দুর্নীতি করছে বয়ে গেছে, আমার বাবার কি? এখন বলে না ডাক্তার বাপকে, ওরকমভাবে বলতে আমার বাবার কি? দুর্নীতি হচ্ছে তো হচ্ছে, ডিএ পাচ্ছে না তো পাচ্ছে না, সরকারি কর্মচারীরা বঞ্চিত হচ্ছে হচ্ছে, 500,000 টাকা লাইনে দাঁড় করিয়ে মা বোনেদের দাঁড় করিয়ে দিয়ে তাদের বাড়ির ছেলে মেয়েদের ওই মদের দোকানে ওদের দোকানে পাঠানোর যে চিন্তাভাবনা রয়েছে সেটা চলছে চলছে, মদ খাচ্ছে খাচ্ছে, ডিআর লটারিকে ফতুর হচ্ছে হচ্ছে। আমার বাবার কি? আমার ভবিষ্যৎ প্রজন্ম নেই, আমার বাড়িতে দুখানা বিড়াল আছে, তারা বড় হয়ে চাকরি পাবে এ আশা আমি করি না, কারণ আমি সেই বড় বড় নেতা নই যে বাড়ির বিড়াল কুকুরও চাকরি পাবে, সরকারি চাকরি তাতে আমি নেই। কাছেই লাভ কি আমার? কিন্তু আপনি ভাববেন, আপনি কম রেট বা বেশি রেট, আপনি যে রেটই হন, আপনি এবার ভাববেন অ্যাকচুয়ালি আপনার কি জায়গায় আছে, আপনার বাড়ির ছেলেমেয়েরা কোন জায়গায় যাচ্ছে, ভবিষ্যৎ প্রজন্মের সামনে আপনি কি উত্তর দেবেন? দ্বিধাবিভক্ত কর্মীরা, সংকটে আছে সিপিএম, রাজ্যে বিলুপ্তির পথে যাচ্ছে সিপিএম। চলুন, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। রুদ্রবার্তা মানে আনকাট কথা, অবশ্যই যুক্তি সহকারে। যদি মনে আমি ঠিক বলেছি কমেন্টস করে জানাবেন, যদি মনে আমি ভুল বলেছি সেটাও জানাবেন, কোথায় ভুল সেটা জানাবেন। আর একটা কথা বলি আপনাদের, যদি মনে এরকম কথা আপনার ভালো লাগছে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আমার আপনজন হয়ে। এখানে কেউ সাবস্ক্রাইবার হয় না। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাথা উঁচু করে বাঁচার চেষ্টা করুন। মনে রাখবেন মৃত্যু আমাদের আসবেই, আজ নয়তো কাল। যদি আপনি সনাতন ধর্মী হন তাহলে একটা কথা মনে রাখবেন, নৈনং ছিদান্তি শস্ত্রাণি নৈনং ধহতি পাবক ন চৈলং কৃদাস্তাপ ন শশয়তি মারুত। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। দেহ আমার যেতে পারে কিন্তু আমি আছি, ছিলাম, থাকবো। তাই মাথা উঁচু করে বাঁচব। আসি, নমস্কার বন্ধু, এত ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।